হচ্ছে এই বন্যাতে। আপনি জানেন যে ভয়াবহ অবস্থা, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময়ের মতোই এবারে বন্যা তোদের পাশে দাঁড়াবে, এবং ইনিশিয়ালি আমাদের একটা ত্রাণ পাঠাচ্ছি আমরা সম্ভবত সেনাবাহিনীর মাধ্যমে, কোন পয়েন্টে আমরা ত্রাণটা যাবে কালকের মধ্যেটা আমার মনে আশা করি চলে যাবে আমাদের। তারপর আরেকটা ফান্ড আছে, প্ল্যান তহবিল করা হয়েছে আপনারা জানেন চিফ অ্যাডভাইজারের ওখানে, ওখানে আমাদের দুই একটা ক্যাশ টাকা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করেছি, এটা খুব শীঘ্রই আমরা ডিসবার্স করে দিব। আর এর মধ্যে আর ডেভেলপমেন্ট কিছু না, এখন যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ত্রাণের পরিমাণ হচ্ছে অ্যামাউন্ট কি বলা হচ্ছে? অবশ্যই দরকার একটা ব্যাগে যা থাকে, আপনার যেমন ড্রাই ফুড থাকে, আপনার হয়তো জানেন আপনার রান্না বান্না করার স্কোপ নাই, সো ড্রাই যেগুলা আপনার চিড়া মুড়ি ফুড বিস্কিটস, তারপরে মোমবাতি লাইন এসব জিনিস যেগুলো থাকে ওগুলা দিয়ে করা হয়েছে, রান্নার কোনো স্কোপ নাই। আমরা হয়তো এটা কন্টিনিউ করবো আগামীতে, যখন পানি থেমে যাবে তখন হয়তো আরেকটা প্রোগ্রাম করার চেষ্টা করব। তো আপাতত আমরা এই ড্রাই ফুডের একটা ব্যাগ 3000 ব্যাগের মতো আমরা দেওয়ার চেষ্টা করছি। এই অ্যামাউন্ট এখনো যেটা চিন্তা করেছি, মানে আমরা তো সবসময় সাহায্য করতে চাই, বাট টু স্টার্ট আমরা 1 কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি। আপনি প্রথম সাকিমের প্রসঙ্গটাই বলি, আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং আমরা পাইনি, আসলে আমি কোনো কথা বলতে পারবো না এখন। মামলাটা একটা এফআইআর হয়েছে, এফআইআরটা আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলা। তো এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা পড়তে খুব ভালোভাবে শেষ করেছি, কালকে থার্ড ফিফথ ডে আছে এবং টেস্টে ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি, মনে করেছি আমরা যে কালকে ম্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিশের ব্যাপার আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিশ। স্ট্যান্ডিং কমিটিতে আপনি জানেন যে আমার অফিস আজকে প্রবাবলি সেকেন্ডে আমরা কাজ করছি, আপনি জানেন যে আজকে আমাদের 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে আমাদের বার্নিং ইস্যুস গুলো আছে ওগুলো আমরা আলোচনা করছি, এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করবো যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট গুলা যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা, তার সাথে ওয়ার্কিং কমিটির করার চিন্তা আমরা করছি, খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। এটা তো নর্মাল একটা ব্যাপার হয় কি, আপনি এফআইআর যখন হয় এটা তো মাত্র ফার্স্ট ইনফরমেশন, এখন এটা রেখেছি কিন্তু এখনো কোনো মানে চার্জ গঠন হয়নি, মানে আমি যতটুকু জানি আর কি। ওর আগে একটা ডিসিশন নেওয়া কিন্তু খুব ডিফিকাল্ট, আর যেটা বলছি আমি এই এই প্রশ্নটা আপনি মনে করেন আমরা জানেন যে কত বেশ কিছুদিন আমাদের একটা বিরাট ঘটনা ঘটেছে, আমাদের অনেক প্রাণ নষ্ট হয়েছে আমরা জানি, এটা সহমর্মিত এখনো আছে আমাদের, আমরা বলে যাইনি জিনিসগুলো, বাট এই মুহূর্তে কিন্তু আপনি একটু আগে বলেছি আমি যে আমাদের যে টেস্ট ম্যাচটা চলছে আসলে বিসিবির সাথে সাকিবুল হাসানের তো একটা সম্পর্ক দিয়ে খেলোয়াড় এবং এমপ্লয়ার বলতে পারেন আপনি কন্ট্রাক্টের সাথে, এটা আছে কালকে দিনটার পর আমরা আসলে একটা বসে আমরা চিন্তা করতে পারবো যে এক্স্যাক্টলি যখন আমরা লিগাল নোটিশটা পাবো কি আছে করে দেখে তারপর ডিসিশন নিতে পারবো। না এটা তো এটা স্বাভাবিক একটা মিডিয়া তো টেস্ট ম্যাচ, এখান থেকে আমি উদ্যোগ করতে পারবো না। ওটা আমাদের বলিনি আমরা, আমরা বলেছি যে এফআইআর এর পর একটা প্রসিজিয়ার আছে, এই প্রসিজিয়ারটা শুরু হবে
আর যেহেতু ফার্স্ট টেস্ট ম্যাচ, এই টেস্ট ম্যাচটা তো এখন আমরা ফোর ডেতে, এই টেস্ট ম্যাচটা শেষ হবে আপনি জানেন সেকেন্ড টেস্ট ম্যাচ 30 তারিখে, তার আগে আমাদের আজকের মধ্যে কথা বলবো আমরা, স্পেস আছে মাঝখানে, এইভাবে আমরা চিন্তা করবো, আমাদের বোর্ডের ডিরেক্টর আলাপ করবো কি করার। এইটা শেষ, নেক্সট কোয়েশ্চেন। এই মুদ্রা আসলে মানে ভ্যাকিউম নাই, ডেফিনেটলি দা হেড কোচটা খালি আছে, বাট আপনি জানেন যে একটা একটা কমিটি যখন থাকে তা আসলে শুধুমাত্র সে চেয়ার করে, মানে হেড অফ দ্য কমিটি, বাট তারা কিন্তু মেম্বারশিপ কমিটিতেই আছে এখনো, এর মধ্যে সিইও আছে, আপনি জানেন ম্যানেজার আছে, একটা অপারেশনাল ম্যানেজার আছে, ক্রিকেট অপসের সবকিছু আছে, খালি আপনার হেড চেয়ারম্যানটা নাই। এই চেয়ারম্যানটা খুব শীঘ্রই হবে, কোনো কাজ বন্ধ নাই, আপনি বললেন অনেক সিরিজ আছে, এগুলো সবই হয়ে যাচ্ছে। শুনতে পাচ্ছি বলেন, প্রচুর দিয়ে বলুন। আমাদের সব জিনিসে তো এখন নতুন করে মনে করে রিফর্ম হচ্ছে, ব্র্যান্ড ভ্যালু কমবে না আসলে আমার মনে হয়। আমি যেভাবে চিন্তা করি আর কি, ক্রিকেট তো ডেফিনেটলি এখন আপনাদের যে ইন্টারেস্ট, পুরো দেশের আমাদের যে আপামর জনসাধারণের যে ইন্টারেস্ট, আমরা চাই যে এই গেমটাতে আমরা বিশ্ব অনেক পরিচিত পেয়েছি, এটা আমার মনে সাময়িক ভাবে আমাদের একটা, আমরা সবাই দুঃখিত যে এই ঘটনাটা আমার জুলাই আগস্ট মাসে ঘটেছে, কিন্তু তারপরে আস্তে আস্তে একটা ব্র্যান্ড বলে কমার টেম্পল যে ছবির অবস্থায় আছে, তারপরে তখন ধীরে চালু হবে, সবাই সবাই একের মধ্যে কাজ করবে, আমার মনে ঠিক হয়ে যাবে। আমার মনে হয় সিও এ ব্যাপারে কাজ করছে, আপনারা জানেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অফিসিয়াল কি আমরা দিয়েছি কিছু ভাবে, এটা কাজ করছি আমরা, ট্রাভেল ব্যান আছে, এটা নিয়ে আমরা কাজ করছি, আমরা আসলে পোস্টিং রাইট রেখে কোথায় করা যেটা নিয়ে খুব কাজ হচ্ছে আইসিসির সাথে, বা যারা পোস্ট করতে পারবে সেভাবে আলোচনা চলছে, আমরা মনে ফাইনাল করেছি যে আমরা ইউইতে হবে এটা, তো এখন এই ব্যাপারগুলা যে কাজগুলো করা যাবে ওগুলো আমরা করছি। এই মুহূর্তে আসলে সাউথ আফ্রিকার কথা, তো এটা একটু সময় আছে আমাদের, ওই যে কমিউনিকেশন করছি ওদের সাথে আমরা, আমার মনে হয় যে আপনি জানেন একটা একটা টুর্নামেন্ট করা, দশটা টিমকে লিগাল, দশটা টিমকে সিকিউরিটি, ট্রাভেলিং, অনেক কিছু লজিস্টিক্স আছে, বা যখন বাইল্যাটারাল সিরিজ হবে আমার মনে হয় বাইল্যাটারাল সিরিজে কোনো প্রবলেম হবে না, তারা যেহেতু সাউথ আফ্রিকার ট্রাভেল ব্যান নাই, মনে হয় সাউথ আফ্রিকার ট্রাভেল ব্যান নাই, সাউথ আফ্রিকা স্টিল লেভেল সাউথ আফ্রিকার সাথে, এটা কোনো সমস্যা আমি দেখছি না। খুব ভালো একটা কোশ্চেন করেছেন, আমি খুব খুশি, একটা ক্রিকেটের কোশ্চেন আসছে, আমার মনে হয় ইট ইজ ওয়ান অফ দোজ টেস্ট ম্যাচ যেটাতে আমাদের মানে একটা লম্বা টার্গেট তারা করার পরেও আমরা একটা কমান্ডিং পজিশনে আসছি, 117 মনে লিড হয়েছে আমাদের, তার মধ্যে আমরা একটা উইকেট পেয়েছি, আমি দেখা পড়ছি আমি জানি না তারপরে কি, তো এটা মনে আমাদের কি বলবো, আগে খেলতাম উইনিং ড্র, ওর মানে সিচুয়েশন তো ম্যাচটা শেষ হবে আমি আশা করছি, তবে আজকে চমৎকার একটা দিন ছিল, একটা না শুধু সাদমান ওপেনিং এ মিস করছে সেঞ্চুরি, পরে চমৎকার ব্যাটিং এ মুশফিক, আমি জান 50 করেছে মমিনুল, তারপর আবার ওই দিক থেকে আমাদের মিরাজও রান করেছে, সো ইটস লাইক ওভারঅল ইট ওয়াজ ভেরি গুড ডে টেস্ট ম্যাচ অ্যাট লিস্ট, আরো বিশেষ করে আমি খুশি যেহেতু ওভারসিজ খেলছি, দেশে তো আমরা একটু আমার সবচেয়ে ভালো খেলি, এটা পাকিস্তান মাঠে দেখতে আমার ভালো একটা জায়গা আছে, আমি বললাম আমি, হ্যাঁ বলে দিচ্ছি আমি, আপনি বলছেন আসলে বাংলাদেশে এখন কি অবস্থা, অবস্থা অবশ্যই আপনি খুশি, সেই জায়গা থেকে আবার সাকিব আল হাসান বাংলাদেশের তিনি আসলে একটা ব্র্যান্ড বিশ্বে, তিনি এখন যে অবস্থায় আছেন এই জায়গা থেকে অনেক সময় তো বাইরে যাচ্ছেন,
অনেক ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে থেকে আসলে বাংলাদেশের সেতু ব্র্যান্ড ওই বিষয়ে একটা মানে সময় যেতে হবে তারপর আর কোন লাস্ট কোয়েশ্চেন? থ্যাংক ইউ।